চলছে চলবে অবিলম্বে নিরাপদ শক্তি সর্দারের মুক্তির দাবিতে আমার দেশ সংগ্রাম চলছে চলবে। দালাল পুলিশ তোমায় জানাই ধিক 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 ধিক্কার ধিক্কার ধিক্কার। পুলিশ তুমি উঠতে ছাড়ো, ঠান্ডা ধরো। পুলিশ তুমি পুলিশের এই দালালি মানছি, দালাল পুলিশ তোমায় জানাই ধিক 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 ধিক্কার ধিক্কার। তাই তো বলি পুলিশ তুমি উঠতে ছাড়ো, মুলে ঝান্ডা ধরো। পুলিশ তুমি উঠতে ছাড়ো, মুলে ঝান্ডা ধরো। নিরাপদ সর্দারকে মুক্তির দাবিতে আমার দেশ সংগ্রাম চলছে চলবে। এসপি এসপি বসিরাজকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, করতে হবে, করতে হবে। এই দালালির অন্যতম মাথা এসপি বসিরাজকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, করতে হবে, করতে হবে। দালাল পুলিশ তোমায় জানাই ধিক 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 ধিক্কার ধিক্কার ধিক্কার। আর নেই দরকার, আর নেই দরকার, আর নেই দরকার, আর নেই দরকার। পুলিশের এই দালালি মানছি না, মানছি না, মানবো না। সাজানি কেন গ্রেপ্তার হয় না পুলিশ তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। সাজানি কেন গ্রেপ্তার হয় না পুলিশ তুমি জবাব দাও, জবাব চাই, জবাব দাও। জবাব দিতে জবাব নিতে আমার দেশ সংগ্রাম চলছে চলবে, জবাব দিতে জবাব নিতে আমার দেশ সংগ্রাম চলছে চলবে। অবিলম্বে নিরাপদ সর্দারকে মুক্তির দাবিতে আমার দেশ সংগ্রাম চলছে চলবে, অবিলম্বে নিরাপদ সর্দারকে মুক্তির দাবিতে আমার দেশ সংগ্রাম চলছে চলবে, অবিলম্বে নিরাপদ সর্দারের মুক্তির দাবিতে আমার দেশ সংগ্রাম চলছে চলবে। পুলিশ তুমি উঠতে ছাড়ো, মনে ঝান্ডা ধরো। পুলিশ তুমি উঠতে ছাড়ো, মনে ঝান্ডা ধরো। পুলিশ তুমি উঠতে ছাড়ো, তারা বলছেন তাদের মহিলাদের কিভাবে তারা ছুড়ে নিয়ে গেছে। আর আমরা দেখলাম যে সিপিআইএম এর প্রাক্তন বিধায়ক আমাদের রাজ্য কমিটির মেম্বারকে ছুড়ে নিয়ে আমরা চ্যালেঞ্জ করি, আমরা শেষ থেকে ছাড়ব। নিরাপদ সর্দারকে এখান থেকে বের করতে আমরা দেব না। বিকাশ দা আসছে, সেলিম দা আসছে, আমাদের কথা হচ্ছে পরিষ্কার, শাহজাহানকে ধরুন, শাহজাহানকে ধরার ব্যবস্থা করুন। আর যেভাবে আজকে পুলিশ ঘিরে ধরে নিরাপদার কলকাতার বাণিজ্যকে যেভাবে রাজধানীতে হ্যারেস করা হলো, জঙ্গিদের লোকে এভাবে ধরে যেভাবে প্রাক্তন বিধায়ককে ধরে, এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। আর পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যে পশ্চিমবাংলায় এই দুর্নীতির বিরুদ্ধে কারা সেটিং করেছে, কারা ভাইপোকে বেলে রেখে দিয়েছে, আর কারা আসলে এই দুর্নীতির বিরুদ্ধে। ইয়ে 50 কোটি টাকা হাজার তলা থেকে পাওয়া গিয়েছিল, তার বিরুদ্ধে আসলে বামপন্থীরা। আর মেকি লড়াই চলছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের। ভাইপোকে অ্যারেস্ট করা যাচ্ছে না, এখনো পিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। 12 বার সমন দেওয়ার পর মলয় ঘটককে এখনো গ্রেপ্তার করা যায় না। হাতে যারা টাকা নিল নারদায় তাদেরকে গ্রেপ্তার করা যাচ্ছে না। বিজেপির নেতারা তৃণমূলে চলে আসছে, তৃণমূলের নেতারা বিজেপিতে চলে যাচ্ছে। সারদার টাকাকে হেমন্ত বিশ্ব শর্মা বিজেপিতে চলে গেছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। বেঙ্গল পুলিশ কৌশক বাবু, আমরা দেখছি যে এখানে ইতিমধ্যে কর্মী সমর্থকরা তারা আবারও থানার গেটে দিয়ে এগিয়ে চলেছে। পুলিশের এই দালালি মানছি না, মানবো না। পুলিশের এই দালালি মানছি না, মানছি না, মানবো না। পুলিশ তোমায় জানাই ধিক 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 ধিক।
ধিক্কার 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 ধিক্কার। কেউ আসলো এখন এসপি টু থেকে বসিরহাটে বিরাট বড় কেন নিরাপদ সর্দার আটক হলেন
কেন ওখানে মিনিকা ঘোষ, মীনাক্ষী মুখার্জি, দেবাঞ্জন্দ্র আজকে গিয়েছিল, তাদেরকে ঘুরতে দেওয়া হলো না? এবং কেন শাহজাহানরা আজ অব্দি গ্রেপ্তার হচ্ছে? যে শিবু গ্রেপ্তার হয়নি, সেই শিবুর এফআইআর এর ভিত্তিতে নিরাপত্তা সর্দার আটক হয়ে যেতে পারে। শ্যাবলামো হচ্ছে পশ্চিমবঙ্গে, আমরা এখানে বসেছি, যেভাবে সন্দেশখালীতে জঙ্গলের রাজত্ব চলেছে, আমরা বাংলার লক্ষ্মীদের সম্মানার্থে, রক্ষার্থে আমরা এখানে বসেছি। আমাদের জানতে হবে কেন নিরাপত্তা সর্দাররা আটক হন কোনো কারণ ছাড়া, আর কেন তৃণমূল কংগ্রেসের গুন্ডারা, শুভেন্দু অধিকারী, অভিষেক ব্যানার্জিদের বড় বরাভয়, বড় হওয়া শাহজাহানরা কেন গ্রেপ্তার হয় না? আপনাদের পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়নি? না, জানানো হলে এইভাবে কেউ বসে থাকে? পুলিশকে জিজ্ঞাসা করুন, ও জানে বার্সুই থানার পুলিশ কেন আটক করেছে, কি করেছে, কিছু বলার জায়গা আছে? পশ্চিমবঙ্গ সরকারের তো একটা পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, বাংলা করলে দাঁড়ায় একটা পদ, বাকিগুলো আপদ আর বিপদ। সেই একটা পদ থেকে কিছু এসছে কি না এসছে আমি বলতে পারবো না, কি বলেছেন আপনি, কিন্তু পরিষ্কার ফ্যাক্ট এখানে দাঁড়িয়ে আছে। আপনি তো সাংবাদিক, আপনি এতক্ষণ এখানে বসে আছেন, আপনি জানেন কেন নিরাপত্তা সরকারকে আটক করেছে? কেন বলছে না? নিরাপত্তা সরকার যে এই ঘটনার সাথে জড়িত নয়, নিরাপদ সর্দার যে এই ঘটনার সরাসরি, উনি কতগুলো কথা ওখানকার এমএলএ, সাধারণ মানুষের ক্ষোভ, সেই ক্ষোভের আগুন প্রশমিত না করতে পেরে, সাধারণ মানুষের ওপর এতদিন যে অত্যাচার করেছে সেই অত্যাচার প্রশমিত না করতে পেরে এখন নিরাপদ সর্দারদের নিয়ে টানাটানি হচ্ছে, আর ওখানে কলিনিকাদি মীনাক্ষীদের দেবাঞ্জনদের আটকানোর চেষ্টা হচ্ছে। আপনারা কী পদক্ষেপ নেবেন? আমরা বসে আছি এখানে, আমাদের নেতারা আসবেন, অনেকে এসেছেন, আরও অনেকে আসবেন, আরও মানুষ আসবেন এখানে। সিপিআইএম এর লোকেরা শুধু আসেনি, তারা সাধারণ মানুষ আছে, তারা বুঝতে চাইছে, জানতে চাইছে কেন প্রাক্তন এমএলএ তাকে কোনো বিনা নোটিশে আটক করা হচ্ছে, এটা জানা গণতান্ত্রিক অধিকার। পুলিশকে গিয়ে বলুন আমাদের এখানে বসে থাকা, আমরা পুলিশ যদি কারণ দেখতে দেখাতে পারে যুক্তিগ্রাহ্য কারণ, তাহলে বাকি লড়াই হবে। কিন্তু পুলিশও তো কিছু বলছে না, ওনাস ইজ আপন দ্য পুলিশ, সে বলতে পারছে না কেন, কারণ তাদের কাছে উত্তর নেই। বলেছে তৃণমূল থেকে বলেছে যেন তেন প্রকারে নয় নিরাপত্তা সরকারকে হ্যাকেল করো, সিপিআইএম কে হ্যাকেল করো, সিপিআইএম তার সাথে দাঁড়িয়ে বাংলার মানুষ আস্তে আস্তে যাচ্ছে, ভরসা পাচ্ছে, সন্দেশখালী পথ দেখিয়েছে, ফলত সেটাকে আটকানোর জন্য হ্যাকেল করার চেষ্টা করছে, সেটা অবিলম্বে প্রিয়পদ সর্দারের মুক্তির দাবিতে আমাদের সংগ্রাম চলছে, চলবে। পিছনে গেট দিয়ে বাইকে করে নিয়ে চলে যাবে না তো? না না, দুজনের লোক দাঁড়িয়ে আছে, অটো সহজ।